Assalamualaikum. কেমন আছেন সবাই? খুব সুন্দর একটা রৌদ্রময় সকাল। কালকে অনেক বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ছিল। আজকে আবার একটু নর্মাল ওয়েদার, গরম না। রোদের ভিতরে একটু দাঁড়িয়েছি, কারণ গায়ে রোদ রাখলে ভিটামিন ডির অভাবটা পূরণ হয়। সকাল তো সকালের রোদটা শরীরের জন্য খুবই দরকার। আর আমাদের ফরেস্ট এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, আমরা এটাকে ফরেস্ট এরিয়া বলি। জঙ্গল খুব, গাছপালা বেশি, তো আমরা বলি ফরেস্ট এরিয়া, আমার বাচ্চারা বিশেষ করে। খুব ভালো লাগে আসলে আমার বাবার বাসা আসলে, এত গাছপালা, এত গাছপালা চারদিকে। এই কোনোদিন হয়তো এগুলোও থাকবে না, সব জায়গায় বাড়িঘর হয়ে গাছপালা আর থাকবে না। যতদিন গাছপালা আছে ততদিন প্রাকৃতিক সৌন্দর্যগুলো থাকবে। গাছপালা যেদিন থাকবে না সেদিন আর কোনো আনন্দও থাকবে না। বাচ্চা সাইকেল চালিয়ে যাচ্ছে, আল্লাহ। বাসছ? দাঁড়াও প্লেট দিই না, এই জায়গায় আসে তো, প্লেট নিয়ে আসো। দাঁড়াও, আব্বাই খাচ্ছে রুটি আর ভাজি। ডিম খাবে না আব্বা? ডিম পোস্ট করে দেবো, দাঁড়া ওয়েট করো। আমি আর মা দুজনে যাচ্ছি, সে যাবে অন্য জায়গায়, আমার খালাতো বোনের বাসায়, সামনেই বাসা ওর শ্বশুর বাড়ি, একটু কাজ আছে তার। আর আমি যাব বাসায়, আমাকে রিক্সায় উঠিয়ে দেবে, সেই জন্য সে নেমেছে। আর এই যে জায়গাগুলো দেখছেন না দুই ধারে, এগুলো সব আমাদের মানে দাদা বাড়ির জায়গা, মানে আমার দাদাদের, এখন তো আমার চাচারা সবাই, সব চাচাদের জায়গা। তো সামনে আর একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখুন আমি দেখাই, এটাও কিন্তু আমাদের। তো যাই হোক, ভাড়া দেয়া ওটা। তো আমাদের এই যে রাস্তাটা সহ পুরোটাই আমাদের দাদা বাড়ি, রাস্তার মাথা পর্যন্ত। আর আমাদের বাসা কিন্তু পেছনে ছেড়ে এসেছে, ও তখন আমি যদিও ভিডিও করিনি, তাহলে আপনারা একটু দেখতে পারতেন এই একটা বাড়ি। তো এখন যাচ্ছি আমরা, আর হেঁটে এখান থেকে যেতে খুব ভালো, অনেক ভালো লাগে। আমার অনেকগুলো চাচা, হ্যাঁ, তো এটা আরেক চাচার বাসা। তো আমার মা বললো একটু ভিডিও করো চাচার বাসাটা। তো আমি বাসায় এসে রান্না শুরু করেছিলাম, বুয়া মানে সুজনের মা সব কিছু করে দিয়ে গিয়েছে। সব কিছু বলতে পেঁয়াজ রসুন কেটেছে, ঘর ঝাড়ু দিয়ে মুছেছে, রুটি বানিয়ে দিয়েছে। তো মাছ ভাজা হয়েছে, আর এখানে হচ্ছে পটল, পটল দিয়ে মাছ রান্না করবো। একটু শুটকি নিয়েছি, এটা নিপা দিয়েছিল, এই শুটকিটা বেগুন দিয়ে করব। আর এখানে মাছ কিছু একটু হালকা কুসুম গরম পানি, লেবুর রস, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা ওয়াশ করে রেখে দেবো ভালোভাবে। আর এটা হচ্ছে নদীর পাঙ্গাস, আমার মাকে দুইটা পাঙ্গাস দিয়ে গিয়েছিলো বাসায়, আমার মা একটা তার জন্য রেখেছিল, একটা আমার জন্য প্যাকেট করে দিয়ে দিয়েছে এই মাছটা। যাই হোক, আর এখানে বেগুন, বেগুনও কুটে রেখেছি, বেগুন দিয়ে শুটকি করব। আর হচ্ছে গিয়ে লাল শাক ভাজি করব। লাল শাকটা সুজনের মা কেটে দিয়ে গেছে, আমি তারপরে সে ওয়াশ করে দিয়েছে, তারপর আমি আবার একটু ভালো করে ওয়াশ করে নিয়েছি। এই আর কি, এই রান্নাবান্না তিনটা রান্নাই করবো আজকে। আর এখন বাজে কম না, বাজে কিন্তু একটা, আর সে সমস্ত ঘরটার ক্লিন মানে ঝাড় দিয়ে মপ করে দিয়েছে, তারপরে হাঁড়ি পাতিল সব ওয়াশ করে দিয়েছে, টুকটাক তো রুটি বানিয়ে দিয়েছে, এরকম টুকটাক অনেক কাজ করে একদম সব কিছু পরিষ্কার করে দিয়েছে। এখন আমার অনেক কষ্ট কম হয়, বিশেষ করে ঘর ঝাড় দেওয়া মোছাটা যদি কেউ করে দেয় তাহলে অনেক ইজি হয়ে যায়। যাই হোক, এখন বাকি কাজ আমি একটু একটু করে গুছাচ্ছি। এই মাছটা হলেই মাছটা মশলায় দিয়ে দেবো, আর আজকে এই এই চুলাটা আজকে নিয়ে যেতে পারি ইয়াতে দেওয়ার জন্য, দোকানে দোকানে নিয়ে যাব, এটা ঠিক করাতে দেবো, কারণ এটা ডিস্টার্ব দিচ্ছে, কী হয়েছে জানি না। যাই হোক, আর জানালা খোলা হয়নি, জানালা না খুললে যেটা হয় খুব ইয়া হয়, তেলাটা হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। সেজন্য কিচেন হুডি একটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু বসানোর জায়গাটা মানে ওরকম সিস্টেম নেই করা, তো না হলে অ্যাডজাস্ট ফ্যানই কিনে নেবো একটা, অ্যাডজাস্ট ফ্যান কিনলেও হয়ে যাবে।
শেষ মাছ ভাজা শেষ তো আমি মাছের তেলটা মানে তেল না মাছ ভাজার যে তেল সেটা দিয়ে দিলাম একটুখানি জিরা দিয়েছি জিরার ফ্লেভারটা ভালো আসে রসুন কুচি অল্প রসুন বেশি না পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়েছে এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ আগেই একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এটা দিলে একটু সুবিধা আছে পড়ে যায় না আর রান্নাটা মনে হয় একটু টেস্টি হয় তো এখন আমি পটলগুলো দিয়ে দেবো আগে দুইটা আলু দিয়ে দিলাম কারণ পাকা মাছ আলু পটল দিয়ে ভালো লাগে একটুখানি পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য আলু আর ইয়েটা সেদ্ধ হবে তারপরে মাছটা দিয়ে দেব একটু ঢেকে দিলাম লাল শাক রান্না করবো মানে ভাজি করব আর এখানে দিলাম চুটকি অল্প একটু চুটকি বেশি না তারপরে একটু ভাজা দেব তো একটু হলুদ দেব খুব বেশি দেব না যেহেতু বেগুন দিয়ে করব বেগুন শুটকিতে মশলা খুব বেশি লাগে না একটু লবণ দিলাম কাঁচামরিচও দিয়েছি আর এটার ভিতরে কিন্তু এক্সট্রা মশলা দেব না চাইলে আপনারা ধনিয়া জিরা দিতে পারেন আমি দেইনি এমনিতে এটা মজা লাগে লইট্টা শুটকি বেগুন দিয়ে অনেকে অনেক রকমের রান্না করে আমি এমন বাসায়ও খেতে বসেছি ঝোলঝোল রান্না করেছে দেখতে মনে হচ্ছিলো যে এটা মনে হয় মজা হবে না খুব মানে বিশ্রী লাগবে কিন্তু খাওয়ার সময় দেখেছি যে না ভালো লেগেছে আবার কোথাও কোথাও ভুনা করে খায় এক একজন এক এক রকম করে খায় তা আমি কখনো ঝোল করে খাই না যেহেতু আমরা মানুষ দুইজন তো শুটকি খাওয়ার তো বেশি করলে দেখা যায় থেকে যায় এই জন্য আমি খুব কম করি শুটকিটা করলে যাতে আমি আর আপনাদের ভাইয়া দুজন একটু খেতে পারি এই আর কি তো এই যে শুটকিটাও ঢেলে দিয়ে দিলাম একটুখানি পানি দিয়ে দেবো কারণ বেগুনটা কিন্তু চার পাঁচ দিন আগের এই জন্য আমি চিন্তা করলাম অনেক সময় অনেক দিন থাকলে থেতলো হয়ে যায় মানে সহজে সিদ্ধ হয় না সেজন্য জাস্ট একটু পানি দিয়ে দিলাম রান্না শেষ একদম
বেগুন দিয়ে শুকিয়ে এটা এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ভাজবো, মানে পাকাত দিব। দিয়ে বাস এটা শেষ, লবণ দেওয়া আছে শেষ, শুকিয়ে শেষ, মাছ শেষ। এখন আমি একটা জিনিস দেখাবো, আমরা অনেক দিন যদি কোনো মাছ রেখে খাই হ্যাঁ তাহলে কীভাবে খাবো সেই সিস্টেমটা একটু দেখাচ্ছি। মাছ একদম ভালোভাবে পরিষ্কার করেছি, যেটা আমরা সচরাচর করি, তার ভিতরে লবণ যতটুকু লবণ প্রয়োজন মাছে দিয়ে দিলাম লবণ। তারপরে আচ্ছা লবণ দিলাম, লেবুর রস, এখন এটাকে একটু মাখাতে হবে। চাইলে এটার ভিতরে হলুদ মাখা যাবে, হলুদ দিয়ে এটা মাখানো যাবে, আমি হলুদ দিয়েই মাখাই একটু, আর একটু ভালো থাকবে। আপনারা আপনাদের বাসার মাছগুলো যাই করুন না কেন, রান্না খেলেও এভাবে রান্না খেতে পারবেন, মাছ না ভেজে আবার ভেজেও রান্না করতে পারবেন, তখন হলুদের দরকার হবে না। তো একটু হলুদও দিয়ে দিলাম, এখন এরকম একটা প্যাকেট পলিথিন বা বক্স যে কোনো কিছুতে মাছগুলোকে এভাবে বোয়া ফেটেছে, থেকে একটু মোটা একটু পাতলা হয়েছে, যেভাবে আমি রাখলাম সেটা দেখাচ্ছি। এটা সরিয়ে নেই, যে কয় পিস রাখবো সেই কয় পিস একটু কীভাবে রাখি দেখাচ্ছি। এই যে এই সাথে দেখুন এরকম লেবু কেটে দুই টুকরা লেবু মাছের ভিতরে দিয়ে দিলাম। এই যে এটার ফ্লেভারে পুরো মাছের যে একটা আস্তে গন্ধ থাকবে না, তেলের গন্ধ থাকবে না, ছয় মাস পর্যন্ত আপনারা এইভাবে মাছ সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে এই মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে, এভাবে দিলেও হবে, আবার বক্সেও রাখা যাবে। এই চাইলে আপনারা একটা কাপ কাইয়া দিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে দিতে পারেন, চাইলে অনেকের বাসায় রাবার থাকে, রাবার দিয়ে লক করে এভাবে করে মানে লেবুর গ্রামটা বের না হয়ে যায়, এভাবে করে মাছ আমরা রেখে দেব একদম কমপক্ষে ছয় মাস, মাছে কোনো গন্ধ হবে না ইনশাল্লাহ। তো লেবুর রস অবশ্যই মাছের গায়ে বেশি দিয়ে দিতে হবে, মনে করেন অর্ধেকটা লেবু দিতে হবে পুরো মাছটুকে একটা মাছের ভিতরে, অর্ধেক বা তার থেকে একটু বেশি লেবু। এই লেবুর কিন্তু টক ভাব থাকে না, ভাজার সময় কিন্তু অনেক টেস্টি হয় মাছ। তো যাই হোক এভাবে রেখে দেবেন ছয় মাস পর্যন্ত, এইভাবে মাছ সংরক্ষণ করা যায়। তবে ছয় মাসের দরকার নেই, আমরা দুই মাস যদি খেতে পারি তাও অনেক, কারণ নর্মাল পাঙ্গাস মাছ কিন্তু দুই মাস খাওয়া যায় না, পাঁচ দিনও খাওয়া যায় না, বন্ধ হয়ে যায়। তো এভাবে করে আপনারা মাছ আপনারা সংরক্ষণ করবেন। আশা করি আমার এই টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে, এটা আপনারা করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তো এই যে আমি প্যাকেট হেয়া করে রাখলাম, এখানে মাছ মাথা টাথা সহ রেখেছি একটা, আর গুলাতে শুধু মাছ রেখেছি, এরকম লেবু তো রস তো দিয়েছি, তারপর উপরে এরকম লেবুর যে খোসাটা ওটা দিয়েছি, আর যদি ঘ্রাণ লেবু হয় তাহলে তো কথাই নেই, আরও ভালো থাকবে। আর যদি ঘ্রাণ লেবু একান্ত না থাকে কাগজি লেবু হলেও চলবে। এভাবে করে এখন ডিপে রেখে দেব, করতে তো হয়। এই যে শুকি বেগুন, পটল মাছ, তুমি একটু খাইলে পারতাম, লেবু কাটতে ভুলে গেছি, দেবো কাটবো, কাটবো লেবু কাটবো, একদম নদীর পাঙাশ না, তোমার নানু দিছে। নুডলস করবো একটু, কাঁচামরিচ নিয়েছি, চিকেন নিয়েছি কিছু কেটে, পেঁয়াজ কাটা আছে, ডিম দেব, তারপরে পানি সিদ্ধ দিয়েছি, এখন পানির ভিতরে নুডলসগুলো ঢেলে দেব। শুধু নুডলস না, একটু মোগলাই বানাবো, নুডলস করবো, আর একটু সেমাইও করতে পারি যদি ওরকম সময় পাই, কারণ হচ্ছে আমাদের বাসায় আসবে, আসার কথা আসবে বলছে, গতকালকে আসার কথা ছিল, গতকাল
আমি বাবার বাসায় ছিলাম, আমাকে কল দিয়েছিল আমাদের চাচি, তো আমার মানে শ্বশুর বাড়ির, তো যাই হোক আসতে পারে নাই। আর আজকে আমি তাকে বলেছি যে চাচি কালকে বিকালে চলে আসে, আমাদের আপনাদের ভাইয়ার স্যার তার ওয়াইফ, তারা আমাদের মানে সাথে এতটাই তাদের আমাদের সাথে সম্পর্ক যে আমি আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এই হিসাবেই জানি, তো আসার কথা। তো যদি চাচি আসে করতেছে, আমি জানি আমি বলে দিয়েছিলাম যে চাচি কালকে কিন্তু আসবেন, ঠিক আছে, সেদিন আমি করে রাখি চাচি আসার কথা, দেখি কল দেবো করে, কিন্তু আপনাদের ভাইয়ের বাসায় নেই, মোবাইল কাছে একটু কল দিয়ে বলে দেবো যে চাচিকে একটা কল দিয়ে জানাই তো আসতে বলো, ওইটা আমার আসলে ইয়া ছিল না, খেয়াল ছিল না, সে চলে গিয়েছে অনেক আগে, চাচির নম্বরটা আমার কাছে নেই। কারা যেন ওই পেশে কী রান্না করতেছে, খুব মানে শ্বাস বন্ধ হয়ে যায়, ইয়া একটা মরিচের একটা ঝাঁজ আসতেছে, যাই হোক একটা বয়েল হলে চিকেন দিয়ে ডিম দিয়ে যেভাবে নুডলস রান্না করে সেভাবে করবো। আর হচ্ছে একটু মোগলাই বানাবো, তো মোগলাইটা আপনাদের সাথে শেয়ার করবো, একটু চিজ দেবো, চিজ দেন ঢাকাই পনির দিয়ে মোগলাই বানাবো। মোগলাই বানানোর জন্য আমি খামির করে রেখেছি, তেল আর চিনি লবণ আর পানি এই কটা একসাথে মাখিয়ে রেখেছি। এখানে আমি 2-2.5 কাপ ময়দা নিয়েছি, 2.5 কাপে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি চিনি, 3 টেবিল চামচ দিয়েছি তেল, আর অল্প একটু লবণ, আধা চামচের মতো লবণ চা চামচের। এটা ম্যারিনেট করা মানে ময়ান করা শেষ, এখন এটা দিয়ে সাথে পেঁয়াজ দেবো, ডিম দেবো, আর দেবো চিজ, ঢাকাইয়ে পনির যেটা সেটা আমি দেখাই, আমি কেটে রেখেছি অলরেডি। এটা ঢাকাইয়ে পনির, আমাদের দেশের পনির যেটা, এটা এটা বাইরেও পাওয়া যায় কিন্তু এক এক জায়গার এক একটা নাম। এই পনিরটা দিয়ে আর ডিম দিয়ে যেটা মোগলাই বানাবো, তো মোগলাইটা আমি শেয়ার করবো। একটু সেমাই রান্না করে নিচ্ছি, সেমাই যেভাবে রান্না করি আমরা সেভাবেই করছি। আর আমি যে পুরি ফ্রোজেন করেছিলাম, এই যে আলু পুরি আর ডাল পুরি, সেই ফ্রোজেন পুরি ভাজতেছি, অলরেডি 2টো ভাজা আমার হয়েছে, একদম ডিপ থেকে নামিয়ে তারপর আস্তে আস্তে করে ভাজছি, তো 2টা ভাজার পর এটি একটু নরম হয়েছিল, তো যারাই ভাজবেন একটু নরম করে তারপর ভাজলে ফুলে তাড়াতাড়ি, হ্যাঁ, আর শক্ত অবস্থায় ভাজলে ফুলাটা একটু কম একটু আলাদা হয়, সেদিন একটু নরমাল করে তারপরে ভেজে ফেলবে। আর এখানে আমার এটাও হয়েছে, আমার আম্মুও আসবে, সে অলরেডি রাস্তায়, আমার সেই চাচি শাশুড়ি, সে যার কথা বললাম আমার মেহমান চাচি মানে শাশুড়ি, সে চাচি শাশুড়ি সেও সে আসবে 7:30টার সময় সম্ভবত, কারণ তার ছোটো মেয়ের ইয়াতে কোচিংয়ে গেছে, ওটা শেষ হলে তারপরে আসবে, তো মানে 7:30টার দিকেই সবাই আসবে, তো যেহেতু আমার কথা ছিল মানে আমি জানি যে সন্ধ্যার সময় আসবে, সেজন্যই নাস্তার আয়োজন করেছিলাম, আর যদি জানতাম যে রাতে আসবে তাহলে আমি হয়তো খাবারের আয়োজন করতে পারতাম, কিন্তু এখন তো একটু সময় সম্ভব হবে না, আর একটু রান্না করতে গেলেও দেখা যাবে টাইম লাগে, যাই হোক নাস্তা পানিই খাবে। সেবাইটা খুবই সুন্দর হয়েছে, ঘন করে করেছি, এখন নুডলস বানানো হয়েছে, নুডলস কমপ্লিট, এখন ইয়ে বানাবো মোগলাইটা বানাবো, বাচ্চারা আবার একটু নুডলস পছন্দ করে, তো এখানে কাঁচামরিচ আর হচ্ছে একটু লবণ দিলাম পেঁয়াজের সাথে, আর এখানে পনিরটা পরে দেবো। এখন যেটা করবো একটু মাখিয়ে এটার ভিতরে একটু ডিপ থেকে ধনিয়া পাতা এনে দেবো, আর আমি এই বাটিটার ভিতরে মাখিয়েছি, আমাদের সজনের মা এটার ভিতরে পেঁয়াজ কেটে রেখেছিলাম, আমি চিন্তা করলাম এটার ভিতরে করে ফেলি একা একা, মানে কোনজাবত কাজ করছি, তো ইচ্ছে হচ্ছে না যে খালি বাটি ওয়াশ করবো, যেটাই নামাবো সেটাই তো ওয়াশ করা লাগছে, বলে যে থাক অল্পর ভিতরে চালিয়ে দিই। ও ইয়া করে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিলাম, বন্ধ করেছি অনেক আগেই, যাই হোক পুরিও হচ্ছে,
আর এইটাকে আমি যেটা করব সেটা হচ্ছে ধনিয়া পাতা এটা ফ্রোজেন করা এটা একটু দিয়ে দেব ওকে এটা আমি বড় বড়ই রেখেছিলাম টুকরা করতে পারিনি অসুবিধা নেই এরকম চাপ দিলে এমনিতেই ভর্তি হয়ে যাবে বাস আর দেবো না এখন এটা একটা ডিম দে তারপরে পনিরটা দেবো তো পনিরটা আগেই দিয়ে দিই ভালো লাগবে বেশি এই যে পনির আপনারা এভাবে পনির দিয়ে একটু খেয়ে দেখবেন কেমন হয় এখন এটার ভিতরে যেহেতু দুইটা মুগলাই বানাবো তিনটা ডিম দেব এই যে দিয়ে দিলাম এখন মেইন কথা হয়েছে কি আসলে জিনিসটা না অনেক বেশি বড় হয়ে গেছে আর ময়দা বেশি ময়দার গুলাটা বেশি নিয়ে ফেলছি আর একটু ছোট করে নিলে ভালো হতো যেমন কিছু জায়গায় একদম যাই হোক কিছু করার নাই প্রথমটা একটু পচা হবে দ্বিতীয়টা কম দিয়ে বানাবো ময়দা প্রথমটা বেশি একটা সুবিধার পাইনি যা হচ্ছে তা ঘরের খাবার তো ঘরের খাবার ইয়ে হলো ঘরের তাই না এখন আমি এটা তেলে ভেতর দিয়ে দিই ওটা চুলোতে দিয়ে দিয়েছি আর একটা বানাচ্ছি কারণ দুইটা লাগবে তো দুইটার জন্য আমি তিনটা ডিম দিয়েই করেছি আর ফ্রোজেন পুরিগুলো তোই করলাম এবার ফ্রোজেন পুরি রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে ছয় মাস পর্যন্ত ভালো থাকে হঠাৎ করে মেহমান আসলে যেমন আজকে আমার পুরিটা তৈরি করা লাগতো বা কিছু একটা তৈরি করা লাগতো আর একটা আইটেম যেটা আমার পুরি থাকার জন্য করা মানে না করলেও চলে এরকমের যে ঘরে যেটা আছে সেটাই করে দিলাম তাতে কষ্ট একটু কম হয় এটা কিন্তু খুব সুন্দর হয়েছে বটাটা এই করছি না এই করছি আর কিছু করতে পারি না আল্লাহ না করছি না উনি না যদি জানতাম হ্যাঁ হ্যাঁ যদি জানতাম যে আস্তে আস্তে দেরি হয়ে গেল তাহলে কিন্তু আমি পাতের কিছু রাখতাম এককারে মানে আর কিছু না বিরিয়ানি রাখতাম মুরগির বিরিয়ানি এই সন্দেশটা অনেক মজা এটা এটা শুদ্ধই থাক যাই হোক তারা বেড়াতে যাচ্ছে কোথা যাও ইয়াশা বাইরে যায় ঘুরতে যায় হ্যাঁ হ্যাঁ তারা আজকে সুইমিং করছে দুজনে কালকে সুইমিং করবা কালকে গেলে একটু ভিডিও করে নিয়ে আসবা সাথে আসপাক দেখি তো আর একটা পিকচারও তুলে এটা খোল